सक्सेस यूट्यूब चैनल तुम्हारे की सकल के स्वागत। तो बंधुरा आज आबार आमी तुम्हारे सामने हाजिर होइछि प्राइमरी टेट 2017 इंटरव्यूर एक गुरुत्वपूर्ण जीके पर्व निये। आज के हमारे जीके पर्व नम्बर होइछि 1। एखान थेके आमरा किन्तु विभिन्न टपिक आगे तुम्हारे टपिकगुलो बोले दी जे एई टपिके आमरा कि कि धरनेर कोश्चन आलोचना करब। इतिहास, भूगोल, बांगला, जीवन विज्ञान, भौत विज्ञान, कारेंट अफेयार्स, परिवेश विद्या, अर्थात समस्त जिके थेके जे समस्त जिकेगुलो साधारणत कम्पिटिटिव परीक्षा सह तोमार इंटरव्यूर जन्य धरबेई से समस्त कोश्चन पर्व निये हाजिर होयेछि आज के आमरा एई पर्वे। अतएव बंधुरा तोमरा भिडियोटी स्किप करबे ना, प्रतिटी प्रश्न तोमादेर जाना थाकते पारे किन्तु खूब इम्पर्टेंट। चलो शुरू करी आज के आमादेर एई पर्वेर कोश्चन एबं तार अन्सार। नम्बर वन जे कोश्चन रयेछे देखो जो पृथिवीर বা হরপ্পা সভ্যতার প্রাচীনতম বন্দরের নাম কি। তো আমরা জানি হরপ্পা সভ্যতার প্রাচীনতম বন্দর, কিন্তু যদি বলে পৃথিবীর যে সভ্যতার বা পৃথিবীর প্রাচীনতম বন্দর কিন্তু একই হয়ে যাবে, সেজন্য প্রশ্নটি একটু ভালো করে দেখবে। তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, যেটা রয়েছে কি লোথাল। ওকে চলো নাম্বার টু যে কোয়েশ্চেনটি রয়েছে দেখি যে আর্যরা ভারতে প্রথম কবে এসেছিল। এখানে দেখো কি বলা আছে, 1500 খ্রিস্টপূর্বাব্দে, 1500 খ্রিস্টাব্দে, 3000 খ্রিস্টাব্দে এবং 2000 খ্রিস্টপূর্বাব্দে। তো ইন্টারভিউয়ের সময় তো তোমার তো চারটা অপশন থাকবে না, প্রশ্ন এবং তার উত্তর, সেই জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এর যে কারেক্ট অ্যান্সার হবে সেটা অপশন এতে, অর্থাৎ 1500 খ্রিস্টপূর্বাব্দে আর্যরা প্রথম ভারতে এসেছিল। তো এটা আবার আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে আর্য শব্দের অর্থ কি। আর্য শব্দের অর্থ কোনো বই পাবে দেখবে চাষ করা, কোনো বই পাবে তোমার পোশাক, কিন্তু এটা হচ্ছে আর্যরা পোশাক করতে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে চলো নাম্বার থ্রি যে কোয়েশ্চেনটা রয়েছে এটা একটা জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান থেকে বলতে পারো, অর্থাৎ বিজ্ঞান থেকে কি। আমরা তো প্লাস্টিক শিল্প ব্যবহার দেখেছি, প্লাস্টিক শিল্প, তো এই প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি এই শব্দটির অর্থ কি। কি আছে, পলিভিলাইন কার্বন, পলিভিলাইন কার্বনেট, পলিভিলাইন ক্লোরাইড, পলিভিলাইন বাইকার্বনেট। তো এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি, পলিভিলাইন ক্লোরাইড, পিভিসি এর ফুল ফর্ম। ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, নাম্বার ফোর, এটা হচ্ছে পরিবেশবিদ্যা থেকে দেওয়া আছে কি খাদ্য শৃঙ্খলের প্রথমে কে অবস্থান করে। খাদ্য শৃঙ্খল আমরা পড়েছি, টেটের জন্য পড়েছি, এবার পরীক্ষাতে অর্থাৎ ইন্টারভিউ তোমাদেরকে ধরতে পারে। তো খাদ্য শৃঙ্খলের প্রথমে থাকে উৎপাদক, অর্থাৎ যিনি বা যে কোনো কিছু তৈরি করে। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তো তোমাদের একটা কোয়েশ্চেন এর পাল্টা করতে পারে, তো একটা উৎপাদকের নাম বলুন। ঠিক আছে তো তোমরা অবশ্যই অ্যান্সারটা আমাদের কমেন্টে লিখবে। এবার মোস্ট একটা ইম্পর্টেন্ট, গত বছর এটা কিন্তু ধরেছিল যে সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে স্বীকৃত পেয়েছিল। ঠিক আছে কত সালে কিন্তু, এবং এটা দেখবে প্রতিটা কম্পিটিটিভ পরীক্ষায় জিকে হিসেবে আসে। তো এখানে অপশন আছে 1987, 1988, 1989, 1980। তো বন্ধুরা এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1987। তো এবার তোমাদের আরেকটা এর পাল্টা কোয়েশ্চেন হতে পারে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কারা দেয়, কোন সংস্থা থেকে দেয় থাকে, সেটা ইউনেস্কো না ইউনিসেফ। এটা হচ্ছে তোমার ইউনেস্কো, ঠিক আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই নামগুলা ওই সংস্থা থেকে দেওয়া হয়। তারপর তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়, এটা তোমাদের আমার তরফ থেকে কোয়েশ্চেন থাকলে কমেন্টে তোমরা লিখবে। এবার দেখো বাংলা থেকে একটা কোয়েশ্চেন, দেখো প্রাইমারি টেটের জন্য তোমরা ইন্টারভিউ দিতে গিয়েছো সেখানে সব ধরনের কোয়েশ্চেন করবে, বাংলা থেকে, ইংরেজি থেকে, ম্যাথ অর্থাৎ অঙ্ক থেকে, যেগুলো অঙ্কগুলো খুব সহজ সরল ছোট সেগুলো, বেশি কিছু করবে না। ঠিক আছে আবার প্রাইমারি টেট রিলেটেড অর্থাৎ তোমাদের যে বিএড বা ডিএলএড রিলেটেড অর্থাৎ শিক্ষা বিষয়ক সম্পর্কে কোয়েশ্চেন হবে, এই রিলেটেড তো আমি সমস্ত ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা প্রতিদিন কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত ইন্টারভিউ কোয়েশ্চেন এবং অ্যান্সার পাবে, পেয়েছো সমস্ত টপিক অনুযায়ী, সমস্ত সাবজেক্ট অনুযায়ী দিয়েছি, আবার তোমাদের দিতে থাকবো। তো দেখো অনেক কথা বলে ফেললাম, নাম্বার ছয় নম্বর যে কোয়েশ্চেনটা হচ্ছে যে বাক্যে প্রকাশ করা যায় না, এটা যে বাক্য না, যে বাক্য প্রকাশ করা যায় না তাকে এক কথায় কী বলে। দিতে পারে অকথ্য, অবাক্য, দ্রোহ প্রকাশ, অনির্বাচনীয়। ঠিক আছে তো এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা অপশন ডি, অনির্বাচনীয়। ঠিক আছে এক কথা প্রকাশ বাংলা থেকে। এইবার নাম্বার ফাইভ সেভেন রয়েছে, সেভেন যেটা রয়েছে দেখো যে গোলাপী ভবন কোথায় দেখা যায়। ঠিক আছে
গোলাপী ভবন কোথায় দেখা যায়? তো এটা সবাই বলবে জয়পুর। না, জয়পুরটা হচ্ছে গোলাপী শহর বলা হয়, গোলাপী শহর, এটা গোলাপী ভবন বলা হয়। কোথায়? রাষ্ট্রপতি ভবন, সেটা হচ্ছে কোনো একটা দেশের রাষ্ট্রপতি ভ্রমণকে গোলাপী ভবন বলা হয়। যেরকম আমেরিকার রাষ্ট্রপতি ভবন হচ্ছে হোয়াইট হাউস, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলা আছে আমেরিকার রাষ্ট্রপতি ভবন, না দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ভবন, না আর্জেন্টিনার রাষ্ট্রপতি ভবন। তো এই গোলাপ ভবন হচ্ছে তোমার আর্জেন্টিনার রাষ্ট্রপতি ভ্রমণকে বলা হয় গোলাপী ভবন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, না স্ট্যাটিক জিকে। এবার আমরা দেখব, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স যেটা স্ট্যাটিক জিতেতে জিকেতে পরিণত হয়েছে কি নট, নটের যে বাতিল 500 এবং 1000 টাকা নোট বাতিল হয়েছিল, তো সেটা কবে হয়েছিল? এটা আমাদেরকে একটা ভারতবাসী হিসাবে, পশ্চিমবাংলা হিসাবে সবাইকে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু জানতে হবে। তো এইটা যদি না জানা হয় তাহলে তোমার কিন্তু ইন্টারভিউ অনেকটা খারাপ হয়ে যাবে। ইন্টারভিউ এটা ধরতে পারে যে নোট বাতিল কোন সরকার করেছিল, তো সেটা সবাই তোমরা বলে দিতে পারবে, কিন্তু কবে হয়েছিল? এখানে বলা আছে দেখো 8ই নভেম্বর 2016, 8ই ডিসেম্বর 2016, 8ই জানুয়ারি 2018, আর 8ই জুন 2017। তো বন্ধুরা এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ তে, যেটা রয়েছে কি 8ই নভেম্বর 2016 সালে, হ্যাঁ ঠিক 8টার দিকে আমাদের বর্তমান পিএম অর্থাৎ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি এটা ঘোষণা করেছিলেন, ঠিক আছে। চলো নাম্বার 9 যে কোয়েশ্চেনটা রয়েছে দেখে নিই। এটা হচ্ছে ইতিহাস থেকে একটা কোয়েশ্চেন রয়েছে, কে গান্ধীজি আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1930, 1931, 1932, 1933। তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি 1931 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়? অবশ্যই বলা আছে গান্ধীজি এবং আরওয়েনের মধ্যে। এবার দেখো আরেকটা মোস্ট একটা স্ট্যাটিক এবং ইম্পর্টেন্ট একটা জিকে, যে হাওড়া ব্রিজের নাম শুনেছি আমরা সবাই বলতে পারে, তো হাওড়া ব্রিজ কবে তৈরি হয়েছিল? একটা আজব প্রশ্ন মনে হবে যদি কেউ না জেনে থাকো, কিন্তু খুব সহজ প্রশ্ন। কত সালে? 1935, 1947, 1946, 1942 সালে। তো বন্ধুরা এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি 1936 সালে। এবার মাথায় রাখবে যে 1936 সালে কিন্তু হাওড়া ব্রিজের কাজ কিন্তু শুরু হয়, তৈরি হয়, হ্যাঁ কাজটা শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। এই দুটো এইভাবে বলবে। অতএব যেটা এখানে যেটা কারেক্ট অ্যান্সার বলা হয় হাওড়া ব্রিজ কবে তৈরি হয়, একদম শেষ হয়নি, ঠিক আছে। প্রশ্নটা এভাবে আছে যেটা 36 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল মানে তৈরি হয়েছিল, কিন্তু একদম পরিপূর্ণভাবে শেষ হয়েছিল 1942 খ্রিস্টাব্দে, ঠিক আছে। চলো পরের কোয়েশ্চেনটা দেখি, নাম্বার 11 যে কোয়েশ্চেনটা রয়েছে, জীবনবিজ্ঞান থেকে কি প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কার লেখা? অরিজিন অফ স্পিসিস, ইংলিশে যদি বলে এটা কিন্তু সহজ, অরিজিন অফ স্পিসিস এটা কিন্তু সহজ, কিন্তু তার বাংলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব। কে? লেমার্ক, ডারউইন, ম্যান্ডেল, না ডাল্টন? তো বন্ধুরা এর যেটা কারেক্ট অ্যান্সার সবাই জানো, জাস্ট আমি একটু বলে দিচ্ছি কি চার্লস ডারউইন, ঠিক আছে। অর্থাৎ বি হবে কারেক্ট অ্যান্সার। এবার নাম্বার 12 যেটা রয়েছে দেখো ইতিহাস থেকে আরেকটা কোয়েশ্চেন, যে নবরত্ন কোন গুপ্ত রাজার রাজসভায় দেখা যায়? এখানে দুটো প্রশ্ন হতে পারে, যে নবরত্ন কোন যুগে দেখা যায়, সেটা হচ্ছে গুপ্তযুগে, আর আমি যেটা বলেছি যে নবরত্ন কোন গুপ্ত রাজার রাজসভায় দেখা যায়, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, না মহামতি সম্রাট অশোকের রাজসভায়, না সমুদ্রগুপ্ত? তো এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে চলো নাম্বার 13 যে কোয়েশ্চেনটা রয়েছে, যে বক্সার যুদ্ধ কবে হয়েছিল? 1764, 1756, 1761, 1757, ঠিক আছে। তো বন্ধুরা এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1764 খ্রিস্টাব্দে। তো 1756 খ্রিস্টাব্দে তোমার সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেছিল, 1761 খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল, এবং 1757 খ্রিস্টাব্দে 23শে জুন যেটা হয়েছিল পলাশির যুদ্ধ। অর্থাৎ সিরাজউদ্দৌলা সিংহাসন বসার এক বছর পরেই কিন্তু 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল, এটাও পরীক্ষায় আসতে অর্থাৎ ইন্টারভিউ ধরতে পারে। চলো নাম্বার 14 যেটা রয়েছে, এটা একটা জ্যামিতিক অর্থাৎ ম্যাথের থেকে অঙ্ক থেকে কোয়েশ্চেন রয়েছে, যে বৃত্তের বৃহত্তম চাপ কী? বৃত্তের বৃহত্তম চাপ কী, তাকে কী বলা হয়? পরিধি, না ব্যাসার্ধ, না জ্যা, না ব্যাস? এটা সাধারণত যারা ম্যাথের স্টুডেন্ট বা ক্যান্ডিডেটস তারা অবশ্যই পেরে যাবে, কিন্তু যেহেতু আমরা প্রাইমারিতে পড়া
পড়ানোর জন্য একটা টিচার হিসেবে নিয়োগ হয়েছে, সেখানে কিন্তু মেয়ে তো সবাইকে করাতে হবে, কিন্তু পেশালাই স্পেশাল মানে হিসাবে তো সাবজেক্ট দিয়ে তো সাধারণত টিচার রিক্রুটমেন্ট হয় না, যে বাংলা ইতিহাস ভূগোল এটা কিন্তু সবাই বসতে পারে, সেই জন্য আমাদেরকে সব বিষয়ে টুকিটাকি জ্ঞান রাখতে হবে। তো এই বৃত্তের বৃহত্তম চাপকে বলা হয় পরিধি, ঠিক আছে, অর্থাৎ এখানে এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো এইরকমভাবে আমরা প্রতিদিন জিকে পর্ব নিয়ে আলোচনা করব, বিভিন্ন মিক্সচার, বিভিন্ন টপিক নিয়ে, বিভিন্ন সাবজেক্টের যেটা ইন্টারভিউর জন্য ধরবেই। অতএব বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবে। দেখো নাম্বার 15 যেটা রয়েছে, 15 নম্বর কোয়েশ্চেন, কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি? একদম নর্মাল জিকে এবং সবাই জানি, কিন্তু ইন্টারভিউ কনফিউশন হয়ে যায়, এগুলো যদি একটু ভালো করে বারবার বারবার তোমরা না প্র্যাকটিস করো। তো জলধারণ ক্ষমতা কোন মাটিতে বেশি, দোআঁশ, বেলে, ল্যাটেরাইট না পলি? তো বন্ধুরা, এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা অপশন সি, অর্থাৎ ল্যাটেরাইট। এরপরেই পাল্টা কোয়েশ্চেন হতে পারে, ল্যাটেরাইট মৃত্তিকার নামকরণ কী হলো? তার কারণ এই মাটিতে কালারটা রঙটা হচ্ছে তোমার লাল, তার জন্য বলা হয় ল্যাটেরাইট মৃত্তিকা। ওকে, এবার আমরা দেখব নাম্বার 16, এটা বাংলা থেকে নেওয়া হয়েছে, যে আরণ্যক, এটা যে ইনভার্টার কমা, আরণ্যক কার রচনা? আশাপূর্ণা দেবী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর না জীবনানন্দ দাস? তো বন্ধুরা, আরণ্যক এই যে উপন্যাসটি লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বি হবে কারেক্ট অ্যান্সার। চলো নাম্বার 17 যেটা দেখি, যে কোন আন্দোলনকে ভারতের প্রথম পরিবেশ সুস্থ রাখার আন্দোলন বলা হয়? তাহলে এটা পরিবেশ বিদ্যা থেকে নেওয়া হয়েছে, ইভিএস থেকে। ভালো করে দেখো, কোন আন্দোলনকে ভারতে প্রথম পরিবেশ সুস্থ রাখার আন্দোলন বলা হয়? বিষণীয় আন্দোলন, চিপকো আন্দোলন, নর্মদা আন্দোলন না সাইলেন্ট ভ্যালি আন্দোলন? তো এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন এ, বিষণীয় আন্দোলনকে বলা হয় ভারতের প্রথম সুস্থ পরিবেশ সুস্থ রাখার আন্দোলন। ওকে, নাম্বার 18 সেটা হচ্ছে তোমার প্যাডাগোগি থেকে বা শিক্ষা বিষয়ক থেকে, কি বুনিয়াদী শিক্ষার প্রবক্তাকে, বুনিয়াদী শিক্ষার প্রবক্তাকে মন্তেশ্বরী না ফ্রাইবল না গান্ধীজি না রবীন্দ্রনাথ ঠাকুর? তো বন্ধুরা, এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা অপশন সি, গান্ধীজি, তিনি বুনিয়াদী শিক্ষার কি প্রবক্তা, ঠিক আছে। এইবার নাম্বার 19 অর্থাৎ 19 নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে, কী হয়েছে দেখো, বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত? এটা হচ্ছে ভূগোল থেকে নেওয়া। বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত, অস্ট্রেলিয়া না দক্ষিণ চীনে না সুন্দরবন না রাশিয়া? তো বন্ধুরা, এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সুন্দরবন, আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত সুন্দরবন, যেটা বিশ্বের বৃহত্তম বদ্বীপ, ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার আমরা দেখব নাম্বার 20 কী রয়েছে, যে ভারত পথিক কাকে বলে? ইতিহাস থেকে নেওয়া, ভারত পথিক কাকে বলা হয় থাকে? চারটা অপশন দেখি, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, গান্ধী বা গান্ধীজিটা হবে, আর দীনবন্ধু মিত্র, ঠিক আছে। তো বন্ধুরা, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রামমোহন, রাজা রামমোহন রায়, ঠিক আছে। এবার আমরা দেখব নাম্বার 21 অর্থাৎ 21 নম্বর, ইউনেস্কো বা ইউনিসেফের কথা আমরা একটু বলছিলাম, তো এই ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে চারটা অপশন দেখতে পাচ্ছ, রোম, প্যারিস, জেনেভা, নিউ ইয়র্ক। তো এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নিউ ইয়র্ক। ওকে, চলো নাম্বার 22 যেটা রয়েছে, দেখো এটা কম্পিউটার থেকে একটা কোয়েশ্চেন, যেহেতু এখন বর্তমানে আমরা সবাই গুগল থেকে বেশি কিছু সার্চ করি, সবার কাছে ইন্টারনেট রয়েছে, সেই জন্য এটা আসতে পারে যে একটা কোনো একটা ওয়েবসাইট লিখতে গেলে আমাদের এই শব্দটা প্রথমে লিখতে হয়, HTTPS, এসটা ছোটো ধরবে, এসটা দেওয়া হয়নি, HTTP। তো HTTP এর ফুল ফর্ম কী বা পুরো নাম কী? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল না হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল না হাই টেক্সট ট্রান্সফার প্রোটোকল না হাইয়েস্ট টেক্সট ট্রান্সফার প্রবলেম, ঠিক আছে। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এতে, যেটা রয়েছে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। চলো নাম্বার 23 যেটা রয়েছে দেখে নিই, ভারতের জাতীয় খেলা কি? ভারতের জাতীয় খেলা কি, হকি না কবাডি না হকি ও কবাডি দুটোই না ফুটবল, ঠিক আছে। তো বন্ধুরা, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হকি ও কবাডি, এটাই হচ্ছে আমাদের ভারতের জাতীয় খেলা।
এবার আমরা দেখব নাম্বার 24 যে কোয়েশ্চেনটা রয়েছে, যে ভারতের সংবিধান, এখানে সংবিধান শব্দটা লেখা হয়নি, যে ভারতের সংবিধানের স্বীকৃত ভাষা কয়টি, সংবিধানে কটা স্বীকৃত ভাষা দেওয়া হয়েছে, 20টি, 21টি, 22টি না 24টি। তো এটার কারেক্ট অ্যান্সার হয়েছে অপশান সি, 22টি স্বীকৃত ভাষা রয়েছে আমাদের সংবিধানে। তো আজকে আমাদের এই পর্বের অর্থাৎ জিকে পর্বের ইন্টারভিউর লাস্ট যে কোয়েশ্চেনটি রয়েছে সে রয়েছে, বায়ুমণ্ডলের কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত জলীয় বাষ্প থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে 8 মানে এখানে 8 কিলোমিটার, 9 মানে 9 কিলোমিটার, 11 মানে 11 কিলোমিটার আর 12 মানে 12 কিলোমিটার, ঠিক আছে? তো বন্ধুরা এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 12 কিলোমিটার। তো বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের প্রাইমারি টেট 2017 ইন্টারভিউয়ের জিকে পর্ব, মোট 25টি গুরুত্বপূর্ণ বিভিন্ন সাবজেক্ট থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিও, কমেন্ট করো, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।